আমার না কোনো সময় একটু মন খারাপ লাগে, কারণ আমার বাবার আমার অনেক সিমিলার ইন্টারেস্ট ছিল। যেমন অ্যাস্ট্রোফিজিক্স আমি পছন্দ করি, আমার বাবাও পছন্দ করে। আমার বাবার একটা লাইব্রেরি আছে বাসায়, ওখানে অনেক স্টিভেন হকিং, কার্ল সেগেন তাদের অ্যাস্ট্রোফিজিক্সের বই দেখেছি। আর আমি খুব অবাক হয়েছি, কারণ আমিও একই জিনিস পড়ি, আমিও একই জিনিস পছন্দ করি। তো আমার না মনে হয় আমি যদি একদিন বাবার সাথে একটু আড্ডা মারতে পারতাম কী যে ভালো লাগতো। আমি আসলে একটা নতুন বই শুরু করলাম পড়তে, ছেলেটা আমার বাবার লেখাই, খুব ভালো লাগছে। আমি আসলে লিটারেচার খুব বেশি বুঝি না, অন্যরা যে যেমন একটু একটা লাইন পড়ে একদম একটা গ্র্যান্ড সিনারিও বুঝে যায়, একদম আন্ডারস্ট্যান্ড করতে পারে, কিন্তু আমি খুব বেশি পারি না। কিন্তু এই ছেলেটা বইটা পড়ার পরে আমার কাছে জাদুর মতন লেগেছিলো, ম্যাজিক্যাল লেগেছিলো। কেমনে এটা মানে কেমনে যে লিখেছে, কী সুন্দর করে যে লিখেছে, এটা আমি একদম কমপ্রিহেন্ড করতে পারি না। আমার বয়সে অনেক শিশু এসেছে আজকে সেলিব্রেট করার জন্য, আমি তাদেরকেও খুব এনকারেজ করতে চাই আমার বাবার বই পড়তে, কারণ ওদের জন্যই ছেলেটা যেমন আমি পড়ছি সেটা আমাদের এইজের জন্যই একটা বই। সো আমি এনকারেজ করতে চাই ওনাদেরকে যে এই বইগুলো পড়তে, কারণ তাদেরও ভালো লাগবে আর আমার বাবার লেগেসিটা ক্যারি আউট হবে। আমি চাই হচ্ছে একটা বই লিখতে আমার বাবার লেগেসিটা ক্যারি আউট করতে। সো আমি অনেক হোপফুল যে আমার বইটা যখন পাবলিশ করবো তখন আপনারা সবাই পড়তে পারবেন।